আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই ভালো আছেন। স্মার্ট ইনকাম সোর্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে একেবারে লাইভ একটা ই কমার্স ড্যাশবোর্ড দেখাচ্ছি। এই ড্যাশবোর্ডের মাধ্যমে আমি ক্যাম্পেইনগুলো মেনটেন করতেছি। হ্যাঁ, তো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো যে একাধিক প্রোডাক্ট আপনার থাকা উচিত কিনা এবং একাধিক প্রোডাক্ট থাকার সুবিধা অসুবিধাসমূহ। তো আপনি যদি ই কমার্স ব্যবসায়ী হন বা হওয়ার কথা ভাবেন তাহলে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আর একটা কথা বলে নিই, আমি ভিডিওতে যা বলবো প্রত্যেকটাই আমার ব্যক্তিগত মতামত, এটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড কি না সেটা আমি গ্যারান্টি দিয়ে বলবো না, কারণ আমি একটা স্টাইল ফলো করি, হতে পারে অন্য একজন ব্যবসায়ী আরেকটা স্টাইল ফলো করে, বাট এটা একটু ভ্যারি করতে পারে। তো আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে একাধিক প্রোডাক্ট যদি আপনার থাকে আপনার ব্যবসায়, তাহলে এটা অবশ্যই অনেক ভালো, তবে অনেক বেশিও না। আমি বলবো যে মিনিমাম একটার বেশি প্রোডাক্ট নিয়ে কাজ করার জন্য, আর এটা বলবো যে ম্যাক্সিমাম আপনি পাঁচটার বেশি প্রোডাক্ট নিয়েন না, কারণ অনেক প্রোডাক্ট নেওয়া একটা অনেক হ্যাসেল, সোর্সিং, ফান্ডিং, অনেক কিছুর ব্যাপার আছে। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে আপনি যদি দুই তিনটা প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাহলে আপনার জন্য ভালো হবে। এর অন্যতম একটা মূল কারণ হচ্ছে কস্টিং। যদি আপনি ফেসবুকে অ্যাড দেওয়া শুরু করেন তাহলে সবসময় কিন্তু একরকমের রেজাল্ট আসবে না। এটা হচ্ছে আজকের ড্যাশবোর্ড। আমি যদি টুডের রেজাল্টটা দেখাই, আপনি দেখেন এখানে কস্ট পার পারচেস অন এভারেজ আমার $1.32, যেটা কিনা আমার টার্গেট হচ্ছে $1.62-এর মধ্যে হলেই আমি খুশি, যেটা আমার অ্যাভারেজ হিসাবের সাথে যায়। এখন $1.32-এ যে সেলসটা আসছে সেটা আমার জন্য কিন্তু ভালো হয়েছে, রাইট? প্রায় 30-40-45 টাকার মতো কম পার পারচেসে। সো একাধিক প্রোডাক্ট নিলে যেটা হয়, ধরেন আমার এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে, কস্ট পার পারচেসের রেজাল্টে যদি আমি যাই, দেখেন একটা প্রোডাক্ট হয়তো আমার $5 বাজেট ছিল, মাত্র একটা সেল আসছে, প্রায় $4 খরচ হয়েছে, রাইট? আরেকটা বাজেট ছিল আমার মেবি $6-7 বাজেট ছিল, $5 স্পেন্ড হয়েছে, এখানে কিন্তু আমার দুইটা সেল আসছে মাত্র। এরপরে 2.57, যাই হোক, এরকমভাবে আমার কিন্তু রেজাল্টটা ভেরি করতেছে। বাট একটু নিচের দিকে যদি আমি আসি তাহলে আমার কিন্তু 10টা সেল আসছে 1.34, 9টা সেল আসছে 1.12, 11টা সেল আসছে 1.11। এগুলো এক একটা প্রোডাক্টের এক একটা ভেরিয়েশন। তো যাই হোক, আমার মেইন কথার পয়েন্ট হচ্ছে আপনি যদি একাধিক প্রোডাক্ট নিয়ে কাজ করেন, হতে পারে কোনো প্রোডাক্ট একদিন খারাপ করবে, সেদিন হয়তো $3 চলে আসবে পার সেল, আরেকটা প্রোডাক্ট আরেকদিন ভালো করবে। যেমন এই প্রোডাক্ট আজকে ভালো করেছে, 90 সেন্টে 13টা সেল আসছে আজকে। সো আমার সেলস টার্গেট হচ্ছে প্রতিদিন 100, এখানে দেখেন 81টা আছে। আমার আরেকটা অ্যাড অ্যাকাউন্ট আছে জাস্ট আমার বিজনেসের নাম দিয়ে ট্যুর দেওয়া, এবং সেখানে হয়তো আরও 10-12টা সেল আসে, এবং আমার টোটাল আরও কলিংয়ে আরও 7-8-10টা সেল চলে আসে। টোটাল আজকের ডেলিভারি দিয়েছি আমি 102 পিস, মানে 102টা পার্সেল। প্রোডাক্ট হয়তো 110-15টা হবে। হ্যাঁ, কেউ কেউ দুটো অর্ডার দেয়, কেউ কেউ কাস্টম অর্ডার দেয়। তো আমার পার ডে যদি 100 প্রোডাক্ট আমি ডেলিভারি দেই এবং আমার কস্ট পার পারচেস যদি 1.32 থাকে, তাহলে আলটিমেটলি আমি প্রফিটেবল, এবং আমার এটা প্রত্যাশিত যে কস্ট সেটার থেকেও কম আসে। এখন আমি যদি প্রোডাক্ট একটা সেল করতাম, ধরেন এই কস্টিংয়ে সেল করতাম, তাহলে কিন্তু আমার লস হতো অ্যাকচুয়ালি। আমার যখন প্রোডাক্ট তিনটাকে আমি আমার প্রোডাক্ট হচ্ছে তিনটা, অ্যাকচুয়ালি 4টা প্রোডাক্ট, কারণ একটা প্রোডাক্টের ভেরিয়েশন দিয়ে আরেকটা প্রোডাক্ট বানানো হয়েছে। তো টোটাল 4টা প্রোডাক্ট থাকার কারণে আমার কিন্তু একটা প্রোডাক্ট যদি কোনো কারণে খারাপ করতেছে, আরেকটা প্রোডাক্ট কিন্তু ভালো করতেছে। এটা ফেসবুক অ্যালগোরিদম তো আপনার সবসময় একইভাবে কাজ করে না। হুট করে দেখবেন একটা ক্যাম্পেইন আপনার 50 সেন্টে, 60 সেন্ট, $1 সেল চলে আসতেছে, সেই ক্যাম্পেইনে আবার এরপরের দিন $8 খরচ হয়ে গেছে, কোনো সেল নাই। সো আপনি যদি একাধিক প্রোডাক্ট নিয়ে কাজ করেন, দেখবেন একদিন একটা প্রোডাক্ট ভালো করতেছে, আরেকদিন আরেকটা প্রোডাক্ট ভালো করতেছে। ফেসবুক অ্যালগোরিদমটা একটু কমপ্লেক্স, হুটহাট করে এটার ডিসিশন চেঞ্জ হয়। সো সেক্ষেত্রে আমি চারটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি এবং আমার ফলাফল কিন্তু আমি ভালো পাচ্ছি। সো আমার জন্য চারটা প্রোডাক্ট নিয়ে কাজ করা আমার জন্য বেটার, বা টোটালি আমার তিনটা প্রোডাক্ট একটা ভেরিয়েশন, টোটাল 4টা। সো 3টা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি এবং আমি খুবই কমফোর্টেবল, আমার প্রত্যাশিত সেল 80-100টা আমি পার ডে ডেলিভারি দিতে পারতেছি। সেক্ষেত্রে আমি বলবো, আপনার যদি প্রোডাক্ট একটা হয় এবং সেটার কস্ট পার রেজাল্ট যদি অনেক বেশি হয়ে যায়, আপনি আরও ভালো ভালো 2টা প্রোডাক্ট অ্যাড করেন। 3টা প্রোডাক্ট নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনার অ্যাভারেজ কস্ট পার পারচেস যদি আপনার 1.62-এর আশেপাশে থাকে, আপনি ধরে নেবেন ইটস ওকে, বিজনেস ঠিক মতোই যাচ্ছে।
তো আরেকটা বলে রাখি, আমি যেটা নিয়ে কাজ করতে সেটা হচ্ছে ইভারগ্রিন প্রোডাক্ট, এটা কোনো ট্রেন্ডি প্রোডাক্ট না। ট্রেন্ডি প্রোডাক্ট কিন্তু এরকম হয় যে 30 সেন্ট, 40 সেন্ট, 60 সেন্টের সেল আসে, বাট এটা কিন্তু স্ট্যাবল না। স্ট্যাবল হচ্ছে যেটা রেগুলার সারা বছর ধরে সেল করা যায় সেটা। সো আশা করছি আপনারা আমার কথার মানেটা বুঝতে পেরেছেন। সম্ভব হলে একাধিক প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। একটা প্রোডাক্ট যদি থাকে, কস্ট পার রেজাল্ট যদি বেশি হয়ে যায়, তাহলে আপনি যদি প্রোডাক্ট বাড়ান, তাহলে অবশ্যই সেটা আপনার জন্য পজিটিভলি কাজ করবে, আমার বিশ্বাস, কারণ আমার সাথে এটা হচ্ছে। তো আরেকটা কথা, আপনার যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে, মাস্ট বি এই স্মার্ট ইনকাম সোর্স চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি ইকমার্স রিলেটেড আরও অনেক প্র্যাকটিক্যাল ভিডিও আপনাদেরকে দিব। আশা করছি আপনারা উপকৃত হবেন। থ্যাংক ইউ।